হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেকখানিক ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো আজকে একটি অ্যাপ্লিকেশন আলোচনা করব যে অ্যাপটা 100% পেমেন্ট করবে, জাস্ট আমি লাইভে উইথড্র দিব, ঠিক আছে? সো আমি অ্যাপটিকে আর্নিং করেছি, জাস্ট সেটা আপনার মাঝে আমি লাইভে উইথড্রতে দেখাবো। আর এই অ্যাপ থেকে আপনি প্রতি ক্লিকে 3 টাকা করে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে অ্যাপে কাজ করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করলে কিন্তু 100% কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এই অ্যাপটা কিন্তু 2021 সালে কিন্তু সেরা একটা অ্যাপ বলতে পারেন। এই অ্যাপটা কিন্তু 100% কিন্তু পেমেন্ট করে থাকে। মাত্র 10 টাকা হলে রিচার্জ নিতে পারবেন এবং 50 টাকা হলে বিকাশের মাধ্যমে পেমেন্টে নিতে পারবেন। সো অ্যাপ থেকে প্রতিদিন ইনকাম করে প্রতিদিন আপনারা পেমেন্টে নিতে পারবেন। যারা মূলত প্রতিদিন ইনকাম করে প্রতিদিন পেমেন্টটা নিতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আশা করি কেউ মিস করবেন না। সো প্রথমে পেমেন্ট নিয়ে দেখাবো, তার জন্য আমি এখানে টুলট্যাক্স যে অ্যাপটা রয়েছে আমি অ্যাপটা ওপেন করে দিব। সো অ্যাপটা ওপেন করার পর জাস্ট আপনাকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লাইভে প্রথমে উইথড্রতে দেখা দিব, তারপরে কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাকে দেখা দিব, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্স কিন্তু 10 টাকার মতো রয়েছে। জাস্ট আমি সেটা আপনার মধ্যে উইথড্রতে দেখাবো, কারণ এই অ্যাপটা 100% পেমেন্ট করে কিনা সো প্রমাণ সময়ে দেখাবো, কারণ প্রমাণ ছাড়া আপনার অনেকেই কাজ করতে চান না। সো প্রথমত এখান থেকে উইথড্রজ অপশন দেখতে পাচ্ছেন, এখানে উইথড্রর মধ্যে একটা ক্লিক করে দিব। তো গাইস এখানে আমি উইথড্রর মধ্যে একটা ক্লিক করলাম। তো করার পরে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 10 টাকা রয়েছে। জাস্ট এটা কিন্তু মাত্র আপনি এখান থেকে 5 থেকে 10 মিনিট কাজ করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু 10 টাকা আর্নিং করতে পারবেন, একদম ইজি। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনার কিন্তু এখান থেকে আপনি প্রতিদিন 50 থেকে 100 টাকা আপনার অনায়াসে রিচার্জ এবং বিকাশের মাধ্যমে পেমেন্টে নিতে পারবেন, সেই পোস্ট আমি আপনাকে দেখাই দিব। তো প্রথমে এখানে আমি 10 টাকা রিচার্জ নিব। তো রিচার্জ নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি রিচার্জ রিডিম নামে একটা অপশন, সিম্পলি এখানে রিচার্জ রিডিমে ক্লিক করে দিব। তারপরে এখানে আপনার আমার রিচার্জ নাম্বারটা বসে দেবো এবং এখান থেকে আমি 10 টাকা লিখে দেবো, ঠিক আছে? অলরেডি গ্যাস আমি দেখতে পাচ্ছি এখানে আমি বসে নিয়েছি, এখানে আমার নাম্বারটা বসে দিয়েছি এবং এখানে আমি 10 টাকা লিখে দিছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছি রিডিম রিকোয়েস্টের দামে একটা অপশন দেখতে পাবেন, রিডিম রিকোয়েস্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল, প্লিজ ওয়েট রিকোয়েস্ট পেমেন্ট ওয়েস প্লিট রিকোয়েস্ট ইউর পেমেন্ট। তো একটু ওয়েট করতে বলতেছে, জাস্ট আমরা একটু ওয়েট করবো, করার পর জাস্ট একটু দেখবো তারা আমাকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু গাছ দেখতে পাচ্ছেন এখানে 12টা কিন্তু 39 বাজে, জাস্ট একটি অ্যাড আসবে, এটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখে ব্যাক করবেন। সো আজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সতে কিন্তু তারা কিন্তু টাকাটা কেটে নিয়েছে, এখান থেকে 10 টাকা ছিল, জাস্ট এখন কিন্তু কোনো টাকা নেই, জাস্ট আমি 10টা কিন্তু উইথড্র দিলাম। সো এবং এখন দেখতে পাচ্ছেন 12টা 39 বাজে। তো এখন আমরা দেখবো তারা আমাকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে। সো 100% পেমেন্ট করে আপনারা নিশ্চিন্তে অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং আমি আপনাকে লাইভ ফ্রম পেমেন্ট প্রুফ সহ দেখা দেবো, ঠিক আছে? তো আমি একটু ওয়েট করবো, দেখি তারা আমাকে কতক্ষণের মধ্যে পেমেন্টটা সাকসেসফুল করে। সো গাইস তারা আমাকে অলরেডি পেমেন্ট করে দিয়েছে। আমি নোটিফিকেশন বাটন নামালে আপনারা এখান থেকে দেখতে পাবেন, এখান থেকে ফ্যাক্সিলিটির একটা মেসেজ চলে আসলে এখান থেকে 13 টাকা কিন্তু আমি রিসিভ করে ফেললাম। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাজে সময়টা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, এখন কি সময়টা বাজে কিন্তু 3:45, ঠিক আছে? তো আমি কিন্তু এখনটা পেমেন্ট পেয়ে গেছি। তো মেসেজ অপশন যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে মেসেজ বাট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিলিটির একটা কিন্তু মেসেজ, এখান থেকে আপনার লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিলিটির একটা মেসেজ চলে আসলো। সিম্পলি এখানে মেসেজের মধ্যে একটা ক্লিক করে দিব। সো মেসেজের মধ্যে ক্লিক করে দিলাম, গাছ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সিলিটি কিন্তু আমি এখান থেকে 13 টাকা রিসিভ করে ফেলছি। এখানে টুটাক্স অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আমি অলরেডি কিন্তু 13 টাকা কিন্তু রিসিভ করে ফেললাম। তো যেহেতু আমি এখান থেকে রিসার্চের মাধ্যমে রিকোয়েস্টে দিয়েছি, তার জন্য আমাকে কিন্তু তারা পেড করে দিয়েছে। যদি আমি আপনাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখাই, সো গাছ এখান থেকে আমি টুটাক্স অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, করার পরে এখানে দেখতে পাচ্ছি রিডিম হিস্ট্রি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে রিডিম হিস্ট্রিতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? তো রিডিম হিস্ট্রিতে আমি ক্লিক করে দিলাম। তো গাছ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 10 টাকায় কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ আমাকে কিন্তু তারা 13 টাকা কিন্তু দিয়েছে, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে কিন্তু তারা আমাকে 3 টাকা বেশি এখান থেকে পে করেছে, কারণ এখান থেকে কিন্তু আমি শর্ট নিয়মে কাজ করেছি, ঠিক আছে? তাই আমি আপনাকে বলবো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে কাজ করে কিন্তু এখানে ভালোভাবে প্রফিট আপনি আর্নিং করে নিতে পারবেন। সো আমি এখন পেমেন্টটা পেতে একটু দেরি হয়েছে, জাস্ট 2 থেকে 3 ঘন্টা দেরি হয়েছে, কারণ অ্যাডমিন কিন্তু অনলাইনে ছিল না, তার জন্য কিন্তু পেমেন্টটা করতে দেরি হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছি এখন কিন্তু 3:47 বাজে, আমি কিন্তু প্রায় এখান থেকে কিন্তু 11টার দিকে কিন্তু আমি এখানে উইথড্রটা করেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এখন কীভাবে কাজটা করবেন, কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে পেমেন্ট নেবেন, সঠিক নিয়মে আমি আপনাকে সকল প্রসেস দেখা দেবো, তার জন্য অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো গাইস এখন কীভাবে অ্যাপটাকে ডাউনলোড করবেন, সো অ্যাপটাকে ডাউনলোড করার জন্য কী করবেন, অ্যাট ফার্স্টে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন, ওইখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনার সিম্পলি অ্যাপ লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাপ লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, তারপর আপনাকে কী যে কাজটা করতে হবে, এখান থেকে প্রথমত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন টুটাক্স ইনস্টল নামে একটা অপশন, তারপরে দেখতে পাচ্ছেন টুটাক্স এ এবং টুটাক্স বি, ঠিক আছে? তো আপনাকে এখানে 3টে অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেছে, জাস্ট এখান থেকে আপনি কী করবেন, এই 3টে অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে দেবেন। তো কীভাবে ডাউনলোড করবেন দেখা দিচ্ছি, সেখানে কিন্তু 3টে অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে মেন অ্যাপ এবং তারপরে এ এবং এখান থেকে বি।
সো এই দুটার কাজ কিন্তু আপনার কিন্তু একদম ইজি। সো আপনাকে এই তিনটা অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করে কিন্তু নিতে হবে। তো আপনার কি করবেন, এখানে ইনস্টল অপশনে ক্লিক করে সিম্পল আপনার এখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তো একদম ইজি। এবং এখান থেকে দেখতে আসলে অবশ্যই কিন্তু আপনার কিন্তু এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। এই নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই আপনারা দেখে কিন্তু এই অ্যাপ্লিকেশনে কাজটা করবেন। এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আপনি আমাদের তিনটি অ্যাপস থেকে প্রতিদিন 100 থেকে 200 টাকা ইনকাম করতে পারবেন। আমাদের প্রতি তিনটি অ্যাপসে একসাথে কাজ করতে হবে, নাহলে পেমেন্ট পাবেন না। সো এখানে কিন্তু আপনাকে তিনটি অ্যাপ্লিকেশনে কিন্তু সঠিক নামে কিন্তু কাজ করতে হবে। সো সঠিক নামে কাজ করলে কিন্তু 100% পেমেন্ট পাবেন। আমি কিন্তু লাইভে কিন্তু পেমেন্ট নিয়ে আমি আপনাকে দেখাই দিলাম এই অ্যাপটা 100% পেমেন্ট করে কি না। সো গাইস, ওইখান থেকে আপনার অ্যাপটা যখন ডাউনলোড করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটি অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, টু ট্রাক্স এ এবং বি, এবং এটা হচ্ছে মেন অ্যাপ, ঠিক আছে। সো এখন কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন সেটা দেখা দেবো। তো প্রথমত আপনি কী করবেন, জাস্ট প্রথমে যে অ্যাপটা ইনস্টল করেছেন টু ট্রাক্স, তো আপনার এই অ্যাপটাকে ওপেন করে দেবেন। সো সকল কাজ কিন্তু আপনাকে করতে হবে। জাস্ট এখান থেকে আপনি এই দুইটা অ্যাপে কাজ করে যে করবেন, এই দুইটা অ্যাপের আর্নিং কিন্তু আপনার এই মেন অ্যাপে যোগ হয়ে যাবে এবং আপনি কিন্তু ওই অ্যাপ থেকে সকল কাজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, টু ট্রাক্স যে অ্যাপটা রয়েছে আপনার সেই অ্যাপটাকে ওপেন করে দেবেন। সো গাইস, অ্যাপটাকে ওপেন করার পর দেখতে পাবেন আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনাকে কী করতে হবে, এখান থেকে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সিম্পল আপনি কী করবেন, এখান থেকে আপনার নামটা বসাই দিবেন এবং এখানে ইমেল অ্যাড্রেস বসাই দিবেন, এখান থেকে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে একটা রেফার কোড ইউজ করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার কোড পাবেন, সেই রেফার কোডটা সকলে বসাবেন। জাস্ট সেই রেফার কোডটা দিলে আপনারা কিন্তু বোনাস পাবেন, জাস্ট দেন আমিও কিন্তু বোনাস পাবো, ঠিক আছে। তো আপনারা সকলে সেই রেফার কোডটা ইউজ করবেন। তারপর রয়েছে এখানে অ্যাকসেপ্ট, তো এখানে আপনি ক্লিক করে জাস্ট আপনি অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস কন্ডিশন এখানে ক্লিক করে আপনি সাইন আপের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো তারপর এরকম ইন্টারভেস চলে আসবে। তো এখানে আপনি কী করবেন, আপনার ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখান থেকে আপনি জাস্ট এখানে আপনি কী করবেন, সাইন ইনে ক্লিক করে জাস্ট আপনি অ্যাকাউন্টকে সাইন ইন করবেন। অলরেডি গ্যাস, তো আমি অ্যাপ্লিকেশনটা অলরেডি সাইন ইন করলাম। তো আপনার অ্যাপটাকে সাইন ইন করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন। সো প্রথমত এখান থেকে এইরকম ইন্টারভেস আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে শুধুমাত্র আপনি কিন্তু স্পিন করে প্রতিদিন 100 থেকে 200 টাকা অনায়াসে আর্নিং করতে পারবেন। সো এখান থেকে তারপর আর একটি মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু প্রতি রেফারে, অর্থাৎ আপনার একজন বন্ধুকে রেফার করতে পারলে আপনি এখান থেকে 3 টাকা করে ইনকাম করতে পারবেন। সো এটা কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু চেঞ্জ হয়, অথবা 1 থেকে 2 দিন পরপরই কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। সো এখন কিন্তু সীমিত সময়, যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনার অ্যাপ্লিকেশন কাজ করেন, আপনার অল্প সময়ে বেশি পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু বিশেষ একটা আর্নিং করতে পারবেন। সো আপনার লাইফে কিন্তু অনেক কিন্তু অ্যাপ্লিকেশনে কাজ করছেন, আশা করি আপনার এই অ্যাপে কাজ করে দেখুন 100% পেমেন্টটা পাবেন। তো গাছ, তারপর রয়েছে এখান থেকে কাজ। তো এখান থেকে দেখতেছেন প্রতি ক্লিকে আপনি 1 থেকে 3 টাকার মধ্যে 1 থেকে 3 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর প্রতি রেফারে 3 টাকা করে ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে রয়েছে এখান থেকে রেফার কোড, তো আপনি চাইলে এখান থেকে আপনি আপনার রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করে আপনি আপনার ব্যালেন্সে ভিউজ করে আর্নিং করে নিতে পারবেন। তো এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন কত ব্যালেন্স আপনি আর্নিং করেছেন। যে কখন কাজটা কীভাবে করবেন দেখা দিচ্ছি, কাজ করার জন্য এখানে লাক স্পিন যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে লাকি স্পিনটা আপনি ওপেন করে দিবেন। তার আগে এখান থেকে দেখতে পাচ্ছি রিসেন্ট পেমেন্ট যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসেন্ট পেমেন্টটা কিন্তু অসংখ্য রিসেন্ট পেমেন্ট রয়েছে, কারণ এটা কিন্তু 100% পেমেন্ট করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসেন্ট পেমেন্ট কিন্তু অসংখ্য এখানে রয়েছে। তাই আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনার সকলেই কাজ করবেন, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র আপনি কিন্তু স্পিন খেলে কিন্তু আর্নিং করতে পারবেন আর রেফার করে আর্নিং করতে পারবেন। তো এখানে আমি স্পিন ওপেন করলাম, স্পিন ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমার 3টা কমপ্লিট রয়েছে। জাস্ট আপনার কী করবেন, এখান থেকে 10টা কমপ্লিট করবেন, এখানে প্লে স্পিনে ক্লিক করে দিবেন। এখানে প্লে স্পিনে ক্লিক করার পর এখানে স্পিনটা ঘুরতে থাকবে জাস্ট, তারপর একটু ওয়েট করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে এখানে প্লে যে প্লে মোর স্পিনে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটা অ্যাড আসবে, এই অ্যাডটা কী করবেন সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে সময় কাউন্ট হচ্ছে, এই সময়টুকু সম্পূর্ণ দেখে আপনি ক্লোজে ক্লিক দিবেন। তো গাইস, ক্লোজে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমার 4টা কমপ্লিট হয়ে গেল। তো এভাবে মূলত আপনার কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিতে হবে, জাস্ট অ্যাড আসলে অ্যাডটা সিম্পলি ব্যাক করে দিবেন। তো এভাবে আপনার যখন এখান থেকে জাস্ট আপনার এখান থেকে 10টা কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনাকে একটা অ্যাডে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখানে 10টা কমপ্লিট করে আবার ব্যাগ আসতেছি, ওয়েলকাম ব্যাক। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 10টা অলরেডি কমপ্লিট করে নিলাম। তো 10টা যখন আপনার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্পিন নামে একটা অপশন, সিম্পলি এখানে ক্লিক করবেন। তার আগে আমি আপনাকে ব্যালেন্স দেখা দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স 0 রয়েছে। জাস্ট আমি কিন্তু 10টা কিন্তু উইথড্র করেছি, তার জন্য কিন্তু কোনো ব্যালেন্স নেই, ঠিক আছে। তো এখান থেকে আপনি কী করবেন, 10টা কমপ্লিট করার পর যখন আপনার এখানে 10টা হয়ে যাবে, তারপর আপনি এখানে প্লে স্পিনের মধ্যে একটা ক্লিক করবেন। তো প্লে স্পিন আমি ক্লিক করলাম, করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন কালেক্ট স্পিন বোনাস। সো এখানে কী করবেন, আপনি কী করবেন কালেক্ট বোনাস যে অপশন দেখতে পাবেন, এখানে
ক্লিক করবেন তার আগে এখানে কিছু নিয়ম বলা হয়েছে এখানে হয়েছে দেখতে পাচ্ছেন আপনি একটি বোনাস পেয়েছেন বোনাসটি নিতে কালেক্ট বোনাসে ক্লিক করুন সো বোনাসে ক্লিক করার পর জি অ্যাড আসবে সেই অ্যাডে ক্লিক করবেন আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে যদি প্লে স্টোরে যায় অ্যাপটা ইনস্টল করবেন আর সাইটে না গেলে আপনাকে সেই সাইট থেকে 1 থেকে 2 মিনিট ভিজিট করবেন তাহলে আপনার বোনাসটা পেয়ে যাবেন তো এখানে আপনি কি করবেন এখানে আপনি গেট বোনাসে ক্লিক করে দিবেন তো আমি এখানে কালেক্ট বোনাসে ক্লিক করে দিলাম তো গাইস কালেক্ট বোনাসে বোনাসে ক্লিক করে দিলাম তো দেখো দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসলো তো আপনি কি করবেন এই অ্যাড একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা অ্যাড ক্লিক করে দিলাম সো এই অ্যাডে যখন আপনি ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন আপনাকে একটা সাইটে নিয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা সাইটে নিয়ে আসলো জাস্ট আপনি কি করতে হবে এই সাইটটিতে আপনাকে ওয়েট করতে হবে যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপটা ডাউনলোড করতে হবে আর যদি সাইটে নিয়ে যায় তাহলে আপনাকে সাইটে 2 মিনিট ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই সাইটে কিন্তু নিয়ে আসলো এবং এখান থেকে আমাকে এই সাইটটিতে 2 মিনিট ওয়েট করতে হবে তো 2 মিনিট ওয়েট করে আমি আপনার মাঝে আবার ব্যাক আসতেছি তো গাইস আমার অলরেডি এখান থেকে 2 মিনিটের মতো ওয়েট করা হয়ে গেছে জাস্ট আপনারা ওয়েট করে নেবেন তারপর আপনি কি করুন ব্যাক বাটনটাকে ক্লিক করে দিবেন তো ব্যাক বাটনে যখন ক্লিক করবেন আপনাকে বের করে দিবে জাস্ট আপনি আবার কি করবেন দা টু ট্র্যাক চ্যাপ্টার রয়েছে আপনার ফের আবার ওপেন করে দিবেন তো আমি আবার ওপেন করে দিলাম তো আবার ওপেন যখন আপনি করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স একটু ওয়েট করতে হবে তারপরে অ্যাড হয়ে যাবে সো গাইস একটু পরে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে জাস্ট আমার একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে তার জন্য এরকম দেখাচ্ছে দেন আপনার যদি কাজ করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনার কি করবেন আপনার যে ভিপিএনটা রয়েছে আপনার কি করবেন সেই ভিপিএনটা ডিসকানেক্ট করে আবার কাজটা এখান থেকে আপনি ভিপিএনটা কানেক্ট করে দিবেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না তো আশা করি বুঝতে পারছি এইভাবে মূলত আপনার কাজ করতে হবে তারপর এখানে টেলিগ্রাম রয়েছে জাস্ট আপনি এখানে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন নাহলে কিন্তু পেমেন্টে পাবেন না তো তারপর রয়েছে এখানে টাক্স বিএ অর্থাৎ এখানে টাক্স এ এবং টাক্স টু এর কাজ রয়েছে একদমই সেম কাজ এইটা যেমনভাবে দেখালাম সেমভাবে যে রকম দেখলেন এরকম মানে এ অ্যাপসে সেরকমই আপনাকে এ এবং বি এর কাজ করতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা সকলে কাজ করতে পারবেন আর আপনাকে যে কাজটা করতে হবে এখানে টাক্স ওন আমি ক্লিক করে আমি আপনাকে দেখা দিচ্ছি এভাবে আপনাকে টাক্স টু এর কাজ কিন্তু করতে হবে তো এখানে আমি টাক্স অন ক্লিক করলাম করার পর এখানে দেখতে পাচ্ছি ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা দিতে বলতেছে এখান থেকে দিবেন হচ্ছে কি আপনি যে প্রথমে অ্যাপসে যে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইমেল এবং সেই পাসওয়ার্ডটা এখানে বসে দিয়ে এখানে আপনি সাইন ইনে ক্লিক করলে জাস্ট আপনার এখান থেকে সাইন ইনটা করা হয়ে যাবে তাহলে আপনার এখান থেকে সেমভাবে কাজটা করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতি রেফার আপনি 3 টাকা করে ইনকাম করতে পারবেন মাত্র 50 টাকা করলে বিকাশ এবং 10 টাকা করলে রিচার্জ নিতে পারবেন সো কেউ মিস করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার জাস্ট অ্যাপ্লিকেশনে কাজটি স্টার্ট করবেন এখন কিউআর পেমেন্টে নেবেন তো পেমেন্টে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে জাস্ট আমি এখানে দিবে সো আশা করি বুঝাতে পারছি কিভাবে অ্যাপ্লিকেশনে কাজ করি কিভাবে পেমেন্ট নিবেন তো এটা ছিল ভিডিও যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে